গতকাল তারা ডিবি পুলিশের প্রধান হারুনুর রশিদ তার সাথে বসেছেন। তো ওখানে কি আলোচনা হয়েছে এটা কিন্তু তারা সেখান থেকে বের হয়ে কিন্তু কাউকে জানাননি। তো এক পর্যায়ে জনাব হারুনুর রশিদ ওইখানে একটু অপ্রস্তুত হয়ে যান তাদের এত প্রশ্নের মানে জর্জরিত হয়ে, এবং তিনি তখন তাদেরকে বেশ কিছু গাড়ি পোড়ানোর ফুটেজ তাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেন। তখন উপস্থিত ওই আইআরএ এবং এনডিআইয়ের একজন স্পষ্ট করে আই কোট আনকোট বলেছেন জনাব হারুনকে যে ডোন্ট প্লে উইথ আস, উই হ্যাভ সিন অল অফ দিস লং অ্যাগো, অর্থাৎ আমাদের সাথে খেলতে আসো না, আমরা এসব ঘটনা কিন্তু আরো আগে থেকেই দেখেছি, অর্থাৎ আমাদেরকে এগুলো নিয়ে ব্রিফ করতে আসুন। আমরা ডিবির প্রধান হারুন সাহেবের সাথে দেখা করেছেন, বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধি দল। মার্কিন প্রতিনিধি দল ডিবির হারুনকে কিছু প্রশ্ন করেছেন, যে প্রশ্নগুলো শুনলে আপনি অবাক হবেন যে মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশের ভিতরের এত গোপন খবর কিভাবে তারা জানে। বিশেষত তারা প্রশ্ন করেছেন যে বাংলাদেশে এখন যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনে কি আসলে যে ভোট হওয়া হবে নির্বাচন, সেখানে কি ভোটারদেরকে জোর করা হচ্ছে কিনা নির্বাচনে যাওয়ার জন্য বা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য, এমন আরও কিছু আধ্যাত্মিক প্রশ্ন করে এগুলি নিয়ে বিশ্লেষণ করেছেন নাগরিক টিভির একজন সাংবাদিক নাজমুল সাকিব। আলোচনা শুনে বুঝতে পারবেন, চলুন তিনি আলোচনা করেছেন। রাত 12টা বেজে যাবে এবং 5 তারিখে আপনারা হয়তো প্রবেশ করতে যাচ্ছেন। তো 5 তারিখ মানে হচ্ছে যে আর 2 দিন পরেই আপনাদের সামনে একটি ভুয়া জাল জালিয়াতির তথাকথিত একটি ডামি নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই নির্বাচনকে সামনে রেখে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দেশি এবং বিদেশি নানা ক্ষেত্রে নানা ধরনের তৎপরতা রয়েছে এবং পরিস্থিতি কোথায় যাচ্ছে সেটা নিয়ে নিশ্চয়ই আপনাদের অনেক আগ্রহ রয়েছে। এবং গত কয়েকদিন ধরে কিন্তু আমি আমার কাছে থাকা সর্বশেষ যে তথ্যগুলো রয়েছে সেগুলো নিয়মিত বিরতিতে আপনাদেরকে আমি আপডেটেড রাখার চেষ্টা করেছিলাম সরবরাহের মাধ্যমে। তো আজকেও এই ভিডিওতে আমি তার ব্যতিক্রম করছি না। আমার কাছে বেশ কিছু সাম্প্রতিক ঘটনাবলি এবং সেগুলোর কিছু স্কুপ নিউজ আমার কাছে রয়েছে যেগুলো আমি আপনাদের সামনে আজ এই ভিডিওতে শেয়ার করব, এবং আশা করি তার মাধ্যমে আপনারা নিজেরাই নিজেদের বিচার বুদ্ধি প্রয়োগ করে বুঝতে পারবেন যে আসলে পরিস্থিতি কোন দিকে ধাবিত হচ্ছে। তো প্রথমেই আমি গতকালকের একটি নিউজের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ডিবি পুলিশের প্রধান জনাব হারুনুর রশিদ তার সাথে একটা প্রতিনিধি দলের সাক্ষাৎ হয়েছে। আমি প্রতিনিধি দল বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল, কিন্তু আমি কিন্তু বলবো না যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটা নির্বাচন পর্যবেক্ষক দল, অর্থাৎ সরকার তাদের দলীয় কিছু মিডিয়া দিয়ে একটা বিষয় তারা এস্টাবলিশ করার চেষ্টা করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য একটা প্রতিনিধি দল পাঠিয়েছে, অর্থাৎ নির্বাচন পর্যবেক্ষক দল। তো এভাবে বিভিন্ন মিডিয়াতে কিন্তু তারা নিউজও করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল বাংলাদেশে হাজির হয়েছে এই 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 ভুয়া জাল জালিয়াতি নির্বাচনকে পর্যবেক্ষণ করার জন্য, যেটা উইচ ইজ কমপ্লিটলি আনট্রু, একদম অসত্য একটি বিষয়। এখানে মূল বিষয়টি যেটা সেটা হচ্ছে আইআরআই অর্থাৎ ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এবং এনডিআই অর্থাৎ ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, এই দুটো প্রতিষ্ঠান, অর্থাৎ আমেরিকাতে আপনারা জানেন যে দুটো প্রধান রাজনৈতিক দল রয়েছে অর্থাৎ রিপাবলিকান এবং ডেমোক্রেট। তো সেই বাইপার্টিজান ভিত্তিতে এই দুটো দল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে তারা এই নির্বাচনের বেশ আগে থেকেই কিন্তু বাংলাদেশে অবস্থান করছে, এবং এই একটা স্পেশালাইজড যে প্রতিনিধি দল তারা এই নির্বাচনের পূর্ব থেকে শুরু করে নির্বাচন এবং নির্বাচনের পরবর্তী বেশ কিছু সময় তারা বাংলাদেশে থাকবে, পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছে, এবং পর্যবেক্ষণ করে তারা কিন্তু তাদের দেশে নিয়মিত বিরতিতে তারা কিন্তু আপডেট জানাচ্ছে, এবং তারা কিন্তু নানা ধরনের অংশীজনের সাথে ইতিমধ্যেই আলাপ আলোচনা করেছে। কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু আমরা বলতে পারবো না তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছেন, অর্থাৎ নির্বাচন পর্যবেক্ষণের যে দল তারা সেটা কিন্তু তারা নয়। তো এই যে সরকার যে একটা জনগণকে বিভ্রান্ত করছে যে এই আইআরআই এবং এনডিআই তারা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাচন পর্যবেক্ষক টিম হিসেবে এসেছে, তারা কিন্তু নির্বাচন কমিশনে কোনো অ্যাপ্লিকেশনও করেনি নির্বাচন পর্যবেক্ষণের জন্য। তো সেজন্য এটা একটা পুরো মিথ্যাচার করা হচ্ছে, এটা কিন্তু আসলে সত্য নয়, কারণ যুক্তরাষ্ট্র কিন্তু এই নির্বাচন পর্যবেক্ষণে কোনো প্রতিনিধি পাঠাবে না, কারণ তারা জানেই যে এটা একটা জাল জালিয়াতির ডামি নির্বাচন হতে যাচ্ছে। তো এই বিষয়টা কিন্তু আমাদেরকে একদম স্পষ্টভাবে আমাদেরকে বুঝতে হবে যে এটা কিন্তু সরকার একটা ধোকাবাজির আশ্রয় নিচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে সংবাদ ছাপানো হয়েছে যে এই নির্বাচনে পশ্চিমা দেশগুলো থেকে কোনো পর্যবেক্ষক আসছে না, আসছে কোথা থেকে, উগান্ডা থেকে, চীন থেকে, রাশিয়া থেকে। তো যেখানে সরকারের মিডিয়াতেই এভাবে সংবাদ ছাপানো হয়েছে যে পশ্চিমা দেশ থেকে কোনো নির্বাচন পর্যবেক্ষক আসছে না, আসছে উগান্ডা, রাশিয়া এবং চায়না থেকে,
তাহলে কেন বলা হচ্ছে যে এই এনডিআই বা আইআরআই তারা মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল? অর্থাৎ এটা সম্পূর্ণরূপে জনগণকে একটা সরকারের পক্ষ থেকে ধোকাবাজি করা হচ্ছে যে এই যুক্তরাষ্ট্র এই ভুয়া নির্বাচনের জন্য পর্যবেক্ষক পাঠিয়েছে। এটা একদম মিথ্যাচার, যুক্তরাষ্ট্র কোনো পর্যবেক্ষক পাঠায়নি। তো এই হলো প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে স্পেশালাইজড যে একটা টিম আইআরআই এবং এনডিআই, তারা যে বিভিন্ন অংশীজনের সাথে এই নির্বাচনটার এই জাল জালিয়াতি নির্বাচনটার বিষয়ে যে তারা বিভিন্ন ব্যাপারগুলো জানার জন্য যে তারা বসছে, তারই অংশ হিসেবে গতকাল তারা ডিবি পুলিশের প্রধান হারুনুর রশিদ তার সাথে বসেছেন। তো ওখানে কি আলোচনা হয়েছে এটা কিন্তু তারা সেখান থেকে বের হয়ে কিন্তু কাউকে জানাননি। আর ডিবি পুলিশের প্রধান হারুন তিনি তার মতো করে বলার চেষ্টা করেছেন কিছু কিছু বিষয়, এবং তিনি বোঝাবার চেষ্টা করেছেন যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ আলোচনা হয়েছে, এবং তা না হলে তারা কেন তার ওইখানে একসাথে লাঞ্চ করলো, এটাও তিনি বলার চেষ্টা করেছেন। তো তিনি এক ধরনের ব্যাখ্যা দিয়েছেন, আর আমার কাছে আমার বিভিন্ন সূত্র মারফত ওখানে যা ঘটেছে তার কিছু আপডেট এসেছে, স্কুপ এসেছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা কোনো মিডিয়াতে আসেনি। আমি আমার সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে আসলে ডিবি পুলিশ প্রধান হারুনের সাথে তাদের যেই সব বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, তো সেখানে উল্লেখযোগ্য ছিল সাইবার সিকিউরিটি আইনের যে অপব্যবহার সেটা নিয়ে তারা আলোচনা করেছেন। তারপর এই যে নির্বাচনকে সামনে রেখে যে তারা যে গণগ্রেফতার করলো এটা নিয়ে আলোচনা হয়েছে, গায়েবি মামলা নিয়ে আলোচনা হয়েছে, এবং তারা নাম ধরে ধরে বিরোধী দল অর্থাৎ বিএনপির উল্লেখযোগ্য যে প্রধান সারির নেতা রয়েছেন অর্থাৎ মির্জা আব্বাস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা জেলখানায় রয়েছেন তাদের নিয়ে সরকারের পরিকল্পনা কি এটা তারা জানতে চেয়েছেন। শুধু তাই নয়, তারা রুহুল কবির রিজভী, নজরুল ইসলাম খান, মঈন খান তাদের ব্যাপারে সরকারের বা পুলিশের কি স্টেপ এই আগামী 2-3 দিনে হতে যাচ্ছে এটাও তারা জানতে চেয়েছেন। এবং এটা কিন্তু জনাব হারুন তিনি কিন্তু নিজেই সাংবাদিকদের সাথে আলাপকালে স্বীকার করেছেন যে জনাব রুহুল কবির রিজভী সম্পর্কে তারা জানতে চেয়েছেন, এবং রুহুল কবির রিজভীকে তারা গ্রেপ্তার করবেন কিনা এই বিষয়ে জানতে চেয়েছেন। এটা কিন্তু জনাব হারুন রশিদ নিজেই স্বীকার করেছেন। পাশাপাশি এই আইআরআই এবং এনডিআর প্রতিনিধি দল তারা কিন্তু ডিবি পুলিশ প্রধান হারুনকে তারা বলেছেন যে কেন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কেন একই মামলায় দেখা যাচ্ছে যে শাহজাহান ওমরের জামিন হয়ে যাচ্ছে ওই মামলায় একই মামলায় অন্যদের জামিন হচ্ছে না কেন, এই বিষয়টি নিয়েও কিন্তু তারা জনাব হারুনকে স্পষ্ট করে প্রশ্ন করেছেন। পাশাপাশি তারা বলছে যে কেন কারাগারে বিএনপির অনেক নেতা কর্মী তারা মারা গিয়েছে, অপমৃত্যুর কারণ কি, এটাও একটা ব্যাখ্যা তারা জানতে চেয়েছে। এবং আরেকটি বিষয়ে যেটা খুব উল্লেখযোগ্য, তারা বলেছে যে আপনারা ডিবি, আপনারা গোয়েন্দা, তো গোয়েন্দাদের কাজ হচ্ছে যে কোনো ঘটনা ঘটার আগেই ব্যবস্থা নেয়া, আপনারা কি গোয়েন্দাগিরি করলেন যে আপনারা আগে থেকেই জানতে পারেন না যে কোনো ট্রেনে বা বাসে আগুন দেওয়া হবে, যেটা দেখা যাচ্ছে যে আগে ট্রেনে বা বাসে এরকম আগুনের ঘটনা ঘটছে তারপরে আপনারা লোকজনকে আটক করার নামে বিরোধী দলের নেতাকর্মীদের আটক করছেন, এটা কেন, আপনারা আগেই কেন ইনফরমেশন পান না, এটা কিন্তু তারা একটা ব্যাখ্যা জানতে চেয়েছে। এবং পাশাপাশি আটককৃত ব্যক্তিদেরকে ধরে জবানবন্দি কেন প্রচার করা হয় এটারও কিন্তু একটা ব্যাখ্যা তারা ডিবি পুলিশ প্রধান জনাব হারুনুর রশিদের কাছে জানতে চেয়েছেন। তো এক পর্যায়ে জনাব হারুনুর রশিদ ওইখানে একটু অপ্রস্তুত হয়ে যান তাদের এত প্রশ্নের মানে জর্জরিত হয়ে, এবং তিনি তখন তাদেরকে বেশ কিছু গাড়ি পোড়ানোর ফুটেজ তাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেন। তখন উপস্থিত ওই আইআরআই এবং এনডিআই এর একজন স্পষ্ট করে আই কোট আনকোট বলেছেন জনাব হারুনকে যে ডোন্ট প্লে উইথ আস, উই হ্যাভ সিন অল অফ দিস লং অ্যাগো। আমি আবার রিপিট করছি, তিনি বলেছেন ডোন্ট প্লে উইথ আস, উই হ্যাভ সিন অল অফ দিস লং অ্যাগো, অর্থাৎ আমাদের সাথে খেলতে এসো না, আমরা এসব ঘটনা কিন্তু আরো আগে থেকেই দেখেছি, অর্থাৎ আমাদেরকে এগুলো নিয়ে ব্রিফ করতে আসুন, আমরা বুঝি কি হচ্ছে না হচ্ছে। এবং ওই লাঞ্চের পরে যখন তারা চলে যাচ্ছেন, যাওয়ার আগে কিন্তু তারা একটা কাজ করেছেন, তারা জনাব হারুনুর রশিদকে স্পষ্ট করে তারা বলেছেন যে আগামী দিনগুলোতে অর্থাৎ এই যে 5, 6, 7, 8 নির্বাচনের পূর্বে বা পরবর্তী যে কয়েকদিন রয়েছে এখানে এই দিনগুলোতে আপনি কি কি করবেন, আপনার কর্মপরিকল্পনা কি, সেটার একটা ব্রিফ আমাদেরকে আপনি লিখে লিখিতভাবে জানাবেন। এবং জনাব হারুনকে তারা একটি ফোন নাম্বার দিয়েছেন, মোবাইল ফোন নাম্বার দিয়ে বলেছেন যে এই নাম্বারটিতে আপনি আমাদেরকে টেক্সট করে জানাবেন আপনার আগামী কয়েকদিনের কর্মপরিকল্পনা, এবং সেটা তাকে ডেডলাইন দেওয়া হয়েছে এই টেক্সটটি করতে আজ, অর্থাৎ আমি যখন এই ভিডিওটি ধারণ করছি আজ দিবাগত রাত 12টার আগেই বাংলাদেশ সময় তাকে এই টেক্সটটি তাদেরকে করতে বলা হয়েছে যে আপনি আমাদেরকে টেক্সট করে জানাবেন আগামী কয়েকদিনে আপনার কর্মপরিকল্পনা কি। তো এই ছিল আসলে মূলত ডিবি অফিসে এই আইআরআই এবং এনডিআর এই প্রতিনিধি দলের
সাথে জনাব হারুনের কথাবার্তার, যেটা বিস্তারিত আমি জেনেছি এবং আপনাদেরকে আমি এই ভিডিওতে জানাবার চেষ্টা করলাম। তো প্রিয় দর্শক, এখানে কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনারা চিন্তা করে দেখুন যে এরা যদি সত্যিকার অর্থেই, মানে যেটা সরকার পোট্রে করার চেষ্টা করেছে যে নির্বাচন পর্যবেক্ষক দল, তো নির্বাচন পর্যবেক্ষক দলের কি এ ধরনের এখতিয়ার রয়েছে যে তারা এভাবে একটা ডিবি পুলিশ প্রধানের কাছে গিয়ে এ ধরনের বিষয়গুলোর এক্সপ্লেনেশন জানতে চায়? মোটেই নয়। অর্থাৎ তারা কিন্তু একটা যুক্তরাষ্ট্রের সরকার বা তাদের যে মূল যে রাজনৈতিক দলগুলো রয়েছে, অর্থাৎ রিপাবলিকান এবং ডেমোক্রেট দল, তাদের প্রতিনিধি হয়েই কিন্তু বাংলাদেশে এসেছেন এবং এসে এই নির্বাচন নামক তামাশার মধ্যে যত ধরনের মানে যেই লুফোলস গুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বের করার চেষ্টা করছেন এবং সেগুলো বের করেই কিন্তু তারা তাদের নিজ নিজ দেশে তাদের দেশে তারা জানাচ্ছেন এবং পশ্চিমা বিশ্বের লোকজনকে সচেতন করছেন। তো এক্ষেত্রে তারা কিন্তু ভূমিকা রাখছেন এবং আমার যেটা ধারণা, তাদের এই ধরনের কার্যকলাপের কারণেই কিন্তু আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বহির্বিশ্বের আমাদের যারা বন্ধু রাষ্ট্র, তাদের যে রাষ্ট্রদূতগুলো রয়েছেন, তারা কিন্তু তাদের নিজ নিজ দেশে জানিয়ে দিয়েছেন যে এখানে নির্বাচন নামে আসলে কি হচ্ছে এবং এই জন্যই কিন্তু পশ্চিমের দেশগুলো থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো পর্যবেক্ষক আসছে না। তো এটা কিন্তু আমি মনে করি আইআরএ এবং এনডিআই তারা যে ধরনের রেকমেন্ডেশন আমেরিকাতে পাঠিয়েছে তার উপর বেস করেই কিন্তু হচ্ছে, যে এখানে যে নির্বাচন নামে একটা তামাশা হচ্ছে এটা কিন্তু তারা অলরেডি জানিয়ে দিয়েছেন। এবং এই ভিডিওটি যখন আমি ধারণ করছি তখন আপনারা হয়তো আরেকটি সংবাদ আপনাদের কাছে হয়তো গিয়েছে, সেটি হচ্ছে যে এই যে নির্বাচন কমিশনার, তিনি যে আজকে একটা ব্রিফিং করলেন, সেই ব্রিফিংয়ে কিন্তু অনেক দেশের রাষ্ট্রদূত উপস্থিত থাকলেও ভারতের হাই কমিশনার কিন্তু উপস্থিত ছিলেন না, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস কিন্তু উপস্থিত ছিলেন না। এটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার এবং তাদের প্রতিনিধিরা ছিল, তারা ছিল না। তো কেন তারা এটা বয়কট করলো এটাও কিন্তু একটা প্রশ্নের বিষয়, যে প্রশ্নের কোনো সদুত্তর কিন্তু আমার মনে হয় না এই নির্বাচন কমিশন বা কেউ দিতে পারবে। তো প্রশ্ন যেটা রয়েই যাচ্ছে, যে আসলে শেষ পর্যন্ত যেটা আমি আমার এর আগের ভিডিওতেও বলছিলাম যে ভারতের অবস্থানটা কিন্তু এখনো পরিষ্কার নয়। আসলে ভারত কি এই নির্বাচনের শেষ মুহূর্তে এসে কি বলবে যে তারা এটা মানছে না বা কোনো স্টেটমেন্ট দেবে কিনা, এটা কিন্তু এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না। কিন্তু আজকে নির্বাচন কমিশনারের যে অনুষ্ঠান, সেখানে যে তারা তাদের যে হাই কমিশনার প্রণয় ভার্মা তিনি যে গেলেন না, এটা কিন্তু অনেকের মনেই একটা প্রশ্নের মানে উদ্রেক ঘটিয়েছে যে কেন তিনি গেলেন না বা পিটার হাস যে গেলেন না কেন গেলেন না, এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন উপস্থাপন করেছে। তো বোঝাই যাচ্ছে যে আসলে একটা টালমাটাল পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এবং এই যে একগুয়েভাবে যে সরকার নির্বাচন নামের একটা তামাশা করে ফেলতে চাইছে, এটা করে যে আখেরে তাদের যে একটা বিপদ হতে যাচ্ছে, আসন্ন বিপদ, এটা কিন্তু তারা ভেতরে ভেতরে কিন্তু ঠিকই বুঝতে পারছে কিন্তু বাইরে কিন্তু সেটা তারা প্রকাশ করছে না। আর নির্বাচনের পরে যে স্যাংশন আসবে বা আরো অনেক ধরনের স্টেপ যুক্তরাষ্ট্র নেবে এটা কিন্তু তারা জানে এবং তারাই কিন্তু এখন বেশি বেশি করে এই কথাগুলো বলা শুরু করে দিয়েছে। তো এখন কথা হচ্ছে যে তারপরেও কেন সরকার আসলে এই নির্বাচন নামক তামাশাটা এখনো থামাচ্ছে না, থামাচ্ছে না একটাই কারণে, যেহেতু ভারত তাদেরকে একটা গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে এবং ওই কারণেই ভারতের প্রেসক্রিপশনে তারা এই জালজালিয়াতি নির্বাচনটি করে ফেলতে চাচ্ছে। আর ভারতের পক্ষ থেকে এখনো পর্যন্ত আসলে দৃশ্যমান কিন্তু এই নির্বাচনের বিরুদ্ধে কিছু আমরা নিতে দেখছি না, কারণ তারাও আনশিওর যে আসলে যুক্তরাষ্ট্র কনক্রিট কি স্টেপ নিবে বা নিতে যাচ্ছে, কারণ যুক্তরাষ্ট্র কিন্তু এখনো স্পেসিফিক ওয়েতে কিন্তু কিছু বলছে না। কিন্তু তারা যে পরিস্থিতিটা কি হচ্ছে এটা যে দেখছে এবং দেখেছে, তারা যে বুঝিয়ে দিয়েছে যে তারা এই পরিস্থিতির সাথে কিন্তু এগ্রি করছে না এবং একটা পিটার হাসের যে একটা নীরবতা, এই নীরবতা কিন্তু একটা বিশাল ঝড়ের পূর্বাভাস। এবং দিল্লিতে যে পিটার হাস গেলেন এবং দিল্লিতে গিয়ে যে তাদেরকে তিনি একটা কনভিন্স করার চেষ্টা করলেন যে এই নির্বাচনের বিরুদ্ধে একটা বক্তব্য দিতে, সেটা দিতে যে ভারত অস্বীকৃতি জানালো, এটার পেছনে কিন্তু একটা কারণ রয়েছে। কারণ হচ্ছে যে ভারত এখনো মানে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে জানতে চাচ্ছিল যে তোমরা হাসিনাকে কি গদিতে রাখবে নাকি রাখবে না, এটা আমাদেরকে স্পষ্ট করে জানাও, যদি তোমরা না রাখো আমরা এখনই সমর্থন প্রত্যাহার করবো। কিন্তু যেহেতু যুক্তরাষ্ট্র এখানে খোলাসা করে কিছু বলছে না, তাই তারা বলছে যে যদি হাসিনাকে আরো 2 বছর তোমরা ক্ষমতায় রাখো তাহলে 2 বছর তো আমাদেরকে হাসিনার আনুগত্য মানতে হবে, তো সেজন্য আমরা আপাতত হাসিনার বিরুদ্ধে কিছু বলছি না, বাট তোমরা যদি আমাদেরকে আজকে বলো যে হাসিনাকে তোমরা কালকে পতন ঘটাবে আমরা আজকেই স্টেটমেন্ট দিয়ে দিবো হাসিনার বিরুদ্ধে। অর্থাৎ এ ধরনের একটা অবস্থায় কিন্তু ভারত চলে গিয়েছে শেখ হাসিনার ব্যাপারে। কিন্তু যেহেতু যুক্তরাষ্ট্র এখনো তাদের স্টেপগুলো কি হবে বা না হবে এটা কিন্তু তারা এখনো খোলাসা করছে না, কিন্তু আমরা এই যে আইআরআই এবং এনডিআই তাদের ক্রিয়াকলাপ বা আমরা পিটার হাসের যে বর্তমান নীরবতা বা আজকে যে নির্বাচন কমিশনের যে অনুষ্ঠান সেখানে যে তিনি গেলেন না, তার একটা প্রতিনিধি গেল এবং তিনি যে ওই দীর্ঘদিন ধরে যে তিনি একটা নীরবতা পালন করছেন, এই সব কিছুই কিন্তু একটা ঝড়ের পূর্বাভাস আমাদেরকে দিচ্ছে। এবং গতকালকেও কিন্তু স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে কিন্তু ম্যাথিউ মিলার তিনিও কিন্তু বললেন যে তারা তাদের যে স্টেপগুলো এটা তারা আগে কখনো ঘোষণা করবেন না আগাম, কিন্তু তারা কিন্তু পুনর্ব্যক্ত করেছে যে বাংলাদেশে তারা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল একটা ইলেকশন দেখতে চায়।
তো সেটার তো আসলে কোনো পরিবেশ নেই এটা আমরা জানি, এবং সরকার সে পথে আগায়নি এটাও আমরা জানি, এবং আইআরআই এবং এনডিআই তারাও কিন্তু বিভিন্ন অংশীজনের সাথে বৈঠকের মাধ্যমে ওগুলোই দেখেছে এবং সেগুলো নিয়েই কিন্তু তারা রিপোর্ট ইতিমধ্যে বাংলাদেশে থেকে তারা পাঠিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রে। তো সবকিছু মিলে আসলে পরিস্থিতি অত্যন্ত জটিল একটা অবস্থায় নিয়ে এসেছেন শেখ হাসিনা, এবং তিনি একগুঁয়েভাবেই এই নির্বাচন নামক তামাশা মঞ্চস্থ করতে যাচ্ছেন, এবং এর মাধ্যমে তিনি আমাদের যে পশ্চিমা দেশগুলো বা বন্ধু রাষ্ট্র তাদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে হলো তার ক্ষমতার যে মোহ সেটা তিনি টিকিয়ে রাখার চেষ্টা করছেন, এবং আখেরে এটা তার জন্য একটা বিপর্যয় বয়ে আনতে যাচ্ছে, দেশের জন্য একটা বিপর্যয় বয়ে আনতে যাচ্ছে, এটা আসলে বলার আর অপেক্ষা রাখে না। তো প্রিয় দর্শক, এই ভিডিওটি আমি শেষ করার আগে আরেকটি তথ্য আপনাদেরকে দিতে চাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কিন্তু বাংলাদেশ ইস্যুতে এই নির্বাচন নামক তামাশার আগে দিয়ে বেশ সোচ্চার হয়ে উঠেছে, এবং তারই অংশ হিসেবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন একটি নিউজ, সেটি হচ্ছে গুম ফেরত যে মশিউর রহমান মামুন তাকে নিয়ে কিন্তু বিবিসি তারা একটি নিউজ করেছে আজ, এবং সেটা বিবিসির অনলাইন পোর্টালেও দেখা যাচ্ছে, এবং তারা ভিডিও আকারেও কিন্তু নিউজটি তারা ছেড়েছে। এবং আমি কিন্তু প্রথম তিনি গুম থেকে যখন লন্ডনে ফেরত আসেন আমি লন্ডনে গিয়ে কিন্তু তার সাক্ষাৎকার নিয়েছিলাম, এবং এই যে মশিউর রহমান মামুনের যে এই সাক্ষাৎকার এবং এটাকে যে বিবিসি এত ফলাও করে এই নির্বাচনের নামক তামাশার দুদিন আগে প্রকাশ করলো, এর মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে মানবাধিকার ইস্যুতেও এই সরকার যে একটা মানে পশ্চিমার যে একটা নজরদারির মধ্যে রয়েছে এবং পশ্চিমা দেশগুলো যে একটা ব্যবস্থা নিতে যাচ্ছে তার আগে দিয়েই কিন্তু এই ঘটনাগুলো ঘটে, অর্থাৎ এ ধরনের আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে কিন্তু এ ধরনের নিউজগুলোকে হাইলাইট করে ফোকাস করে কিন্তু পাবলিশ করা হয়। তো সেজন্য আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টিতেও বাংলাদেশ কিন্তু এখন রয়েছে, এবং পারিপার্শ্বিক যে অবস্থা বা পরিস্থিতি আমরা যা দেখছি তা থেকে কিন্তু এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে শেখ হাসিনার কিন্তু পায়ের তলায় কোনো আর মাটি কিন্তু থাকছে না। তো এখন জনগণকে এটা বুঝতে হবে যে আসলে এই সরকারের পায়ের তলায় মাটি নেই, আমাদেরকে জেগে উঠতে হবে এবং আমাদের অধিকার নিয়ে আমাদেরকে সোচ্চার হতে হবে, আমরা ঘুমিয়ে থাকলে হবে না, অবশ্যই আমাদের বন্ধু রাষ্ট্রগুলো আমাদের পাশে আছে এবং পাশে থাকবে, এবং তারা আমাদের মঙ্গল হয় এ ধরনের স্টেপই নিতে যাচ্ছে এবং এই ফ্যাসিবাদী সরকারের পতনে তারা ভূমিকা রাখবে, কিন্তু আমাদেরকেও কিন্তু আমাদের যার যার অবস্থান থেকে আমাদের যে ভূমিকা সেটা কিন্তু পালন করতে হবে, আমরা ঘুমিয়ে থাকলে কিন্তু হবে না, আমাদেরকে আমাদের ভূমিকা রাখতে হবে, এবং তাহলেই কিন্তু আমাদের সম্মিলিত প্রয়াস। নাজমুল সাকিবের কথাগুলো শুনে বুঝতে পেরেছেন যে প্রত্যেকটা বিষয় যে সমস্যাগুলো আমাদের সামনে আসছে বা যে সমস্যাগুলো আমরা মনে করতেছি সেগুলো কিন্তু মার্কিন প্রতিনিধি দল ডিবির হারুন সাহেবকে স্পষ্ট করেছেন, এবং ডিবির হারুন সাহেব কিছু কিছু প্রকাশ করেছেন যেগুলো আসলে অনেকগুলো আবার প্রকাশ করেনি। তো বোঝা যাচ্ছে যে মার্কিন প্রতিনিধিরা তারা কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে খুব ভালো সতর্ক, এবং যেই সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি ঠিক তারা আমাদের চাইতেও আরও ভালোভাবে সমস্যাগুলো পর্যবেক্ষণ করছে, তাই ভিডিওর মাধ্যমে কিন্তু আরও প্রমাণিত হয়। যাই হোক প্রদেশ, এখানে নাজমুল সাকিবের কথাগুলো শুনেছেন, কথাগুলো শুনে এবং মার্কিন প্রতিনিধির সাথে ডিবির হারুনের বৈঠক নিয়ে আমরা মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করুন।